বিশালগড়ের চরিলাম এলাকায় পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ চরিলামে জাতীয় সড়কের জলের ট্যাঙ্কের নিকট ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে। তাতে অল্পেতে রক্ষা পেলেন 4 জন যাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে একটি ওয়েগনার গাড়ি, যার নম্বর GJ1RB6616, নিয়ন্ত্রণ হারিয়ে চরিলাম জলের ট্যাঙ্কের নিকট জাতীয় সড়কে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন, যাত্রীদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন তারা। পরবর্তী সময় খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক কর্মীদের। এরপরে যেটা হয়তো যাওয়ার সময় রাস্তা কান্দাতে বসে আর কি ব্রেক ইয়া করে আহত হয়েছেনি। 24 ঘন্টার মধ্যে চরিলাম বাজার এলাকায় দুটি বড় বড় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, চরিলাম বাজারে ট্রাফিক ব্যবস্থা না থাকায় এই ধরনের যান দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।